হিসেবে ওনার পরিবারকে অ্যাকসেপ্ট করেছে। এটাই অত্যন্ত ভালো দিক, কারণ অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে তার একটা চেষ্টা হয়েছে। সেই কারণে পরিবার গতকাল আসে, গতকাল অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি, আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন উক্ত বাগচী এবং অন্যান্য অনেকেই আমরা গেছি, এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে, ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক। এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই সেই তদন্ত করতে পারেনি অনেকগুলো ক্ষেত্রে। সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, গ্যাং রেপ মার্ডার এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়, এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করবে। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হায়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক হোক। জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, অফিস গাড়ি ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে, সেটা তারা নয় স্টেট গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে নয় সেন্ট্রাল গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে, আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি, এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি, সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন, অ্যাকশান নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো, ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ করতে। পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার, নির্মল ঘোষ, সৌগত রায়রা আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলোক রাজরিয়া, এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে, যাতে পরিবার কোনোভাবে মুখ খুলতে না পারে। তো আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে, তাকে লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে, এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ সেই বক্তৃ থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাম্প, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে, তার জন্য প্রথম কাজ হবে ক্যাভিয়েট করা। আর সিবিআইকেও আমি অনুরোধ করবো এবং দাবি করব ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক এফআইআর নম্বর দিয়ে যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ দাস ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। ডক্টর এসপি দাসের বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে ইন্ধনে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু কাজে বহাল করা যাবে না, মানে একদম কড়াভাবে হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন, পশ্চিমবাংলার ল অ্যাবাইড পিপল হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড, বারে বারে কলকাতা হাইকোর্ট ত্রাতার ভূমিকা নিয়েছেন, আজকে নয় অনেক দিন ধরেই। আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো যে জাজমেন্ট দিয়েছেন আমরা সকলে
জুডিশিয়ারির উপর কৃতজ্ঞ। এরপরের কাজ হচ্ছে সিবিআই আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে, যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই, সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না। তারা যদি কোথাও ফাঁক ফোঁক ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘসূত্রিতা দেখায় সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করার সুযোগ আছে। এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চেয়েছে অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্স, এটা হয়েছে। অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি বাকি থাকে, সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে। এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক, ছাত্র সমাজ, বেকার, বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি, তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন, সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন, যিনি আসল আর্কিটেক্টর, তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড। মূল ডিমান্ড মিটে গেছে, আর এবারে মেন ডিমান্ডের জন্য আন্দোলনে নামতে হবে। আমরা বিজেপি এমএলএরা কাল থেকেই এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করব স্বাধীনতা দিবসের দিনটা বাদ। আরে মারাত্মক যেটা প্রথম সেটা হচ্ছে বিনীত গোয়েল মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে, আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন? ইউডি কেস মানে কি? ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস, এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয়, এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি গুনস পেট্রোনাইজ বাই দি টিএমসি অ্যান্ড শেল্টার বাই দি বিনীত গোয়েল, একটা রাস্কেল কমিশনার কলকাতা পুলিশ। সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড, গান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান, এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য কিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট, নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। রাজ্যের মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনারা রাস্তায় নামুন আন্দোলন, ইফ নেসেসারি। আমি একজন নাগরিক প্রথম, তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা বিধায়ক বা দল মনোনীত বিরোধী দলনে প্রথম নাগরিক, এই জিনিস মেনে নেওয়া যায় না। যেভাবে এনকিওস রিপোর্ট বাইরে এসেছে, এই বর্বরতা, এই বর্বরতা মেনে নেওয়া যায় না। যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, এই রকম একটি ছোট্ট বোনের সঙ্গে এই জিনিস মেনে নেওয়া যায় না। যারা করেছেন তারা ধ্বংস হয়েছে, ইনিও ধ্বংস হবেন, পাপের শেষ সীমায় পৌঁছে। ওদের চোখে সবই নাটক, ওদের পরিণতি ভয়ঙ্কর হবে। এখন থেকে ব্যাগটা গুছান এবং টাকা পয়সা বাইরে সরান, আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজেরা দেখবেন। কিছু করার নেই, নারায়ণ স্বরূপ নিগম আমার আন্ডারে এমডি ছিলেন, ডাব্লিউডিসি পরিবহন দপ্তরে করেছেন, স্পাইনলেস, ওনার কিছু করার নেই। আপনারা আবারও বলছি ডক্টর এস পি দাস
হি ইজ দা নন অফিসিয়াল হেলথ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সব ডক্টর এস পি দাস করেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এতে সিবিআই ইনভেস্টিগেশন কোর্ট মনিটরিং হোক। আমি ডিমান্ড করব ডক্টর এস পি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। ওনার নির্দেশে ইউটি কেস করেছে। যখন ঘটনা ঘটে দেহ ভরে পাওয়া যায়, সিপি কলকাতাকে ডিসি জানায়, উনি নির্দেশ দেন ইউটি কেস করার জন্য। সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলের জয়েন্ট কনাইভেন্সে ইউটি কেস হয়। ইউটি কেস আপনি করেন কি করে বিফোর পোস্টমর্টম? ইউটি কেস করেন কি করে? প্রথমেই তো জঘন্য অপরাধ করেছেন, যেটা অন বিহাফ অফ মাই লয়ার, মানে আমি আমার লয়ার বিল্লদল ভরচার ওটে পয়েন্ট আউট করেছেন। আপনি দেখবেন সকালে হিয়ারিং যখন ফ্যামিলি আসেনি, ফ্যামিলি সেকেন্ড হাফে একটার হিয়ারিংয়ে যুক্ত হয়েছে। প্রথম যে এগারোটার হিয়ারিংয়ে আমার যিনি লয়ার ছিলেন বিল্লদল ভরচার, তিনি এই পয়েন্টটা বলেন। এবং ইউনিয়নের যে অ্যাডিশনাল এসডি ছিলেন, এসডি, তিনি ওই পয়েন্টটা তুলেন। আমাদের কোর্টের তো লাইভ ভিউ হয়, সবাই দেখেছে। পোস্ট অফ অলসো রেস দিস ইস পোস্ট অফ বাক্স, সব মিলিয়ে আমরা খুব খুশি যে ছাত্রদের পরিবারের সমাজের প্রথম দাবি মিটেছে। আপাতত আমরা আউটকাম চাই, আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে। সেই ক্যাপিটাল পানিশমেন্টটি আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট না করে অ্যারেস্ট করাও। আর অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাদের একটাই দাবি, দফা এক, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়ি যান, আপনি আপনার রেজিগনেশন দিন, আপনি আপনার বাড়ি যান, আদারওয়াইজ আন্দোলন চলবে। এই আন্দোলন থামার আন্দোলন নয়। সরকারের মধ্যে এমন কি আছে যে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রীর পদ সামলাতে পারে, এমন কেউ আছে? আমার কাজ নয় জীবনী, তাও মানে আপনার চোখে যাকে বলবো তার চাকরি যাবে। রিজওয়ানুর রহমানের কেসে যারা অ্যাকিউজ তারা পানিশমেন্ট পেয়েছে, আর পুলিশের লোকদের মমতা ব্যানার্জি পানিশমেন্ট দেয়নি, এনওসি দিতে হয়েছে। নন্দীগ্রামের কেসে জননী ইটভাটা থেকে অস্ত্র উদ্ধার পানিশমেন্ট হয়েছে। নেতাই কেসে 10 বছর ধরে সাজা হওয়ার পরে জামিন পেয়েছে। জ্ঞানেশ্বরী কাণ্ডে 17 জন মাহাতোকে অ্যাকুজ করে চার্জশিট হয়েছে এবং জেল দিতে হয়েছে। অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন, আজকে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল বলে হাঁসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে জেলে আছে, মমতা ব্যানার্জি ধরেনি। সিবিআই হয়েছিল বলে রামপুরহাটে বক্তির ঘটনায় আসামিরা এখনো জেলে আছে। সিবিআই হয়েছিল বলে আনার ভাদুর খুনিরা তারা জেলে আছে। অর্থাৎ সিবিআই সাকসেস রেট 90%, সিবিআই সাকসেস রেট 0 সারদা রোজভ্যালির তদন্ত, তারা মমতা ব্যানার্জিকে বাইরে দিল। তারা রাজীব কুমারের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায়নি যে রাজীব কুমার এভিডেন্সের ডিভাইস নষ্ট করেছে। 90% কারেন্ট কেসে সাকসেস রেট আছে, আর 10% মাইনাস আছে সারদা রোজভ্যালির কেসে। সিবিআইর জন্য মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে। সিবিআই যদি প্রপার ইনভেস্টিগেশন করতো, সারদার মেন বেনিফিশিয়ারি হিসেবে মমতা ব্যানার্জিকে জেলে রাখা উচিত ছিল সুদীপ্ত সেনের সঙ্গে। আমি খুশি যাতে সিবিআই এই কেসে কোনো দুর্বলতা, শিথিলতা,
দেখাতে না পারে তার জন্য কোর্ট মনিটরিং হয়েছে। ইটস এ গুড নিউজ ফর আস। এবং স্টুডেন্ট যারা মুভমেন্ট করছে তাদের জুডিশিয়াল ইনভেস্টিগেশনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাও এর মধ্য দিয়ে আমি মনে করি পূরণ। স্কোপ নেই আমাদের দেশের সংবিধানে সিবিআই একটি সাংবিধানিক বডি। সিবিআই মামলা নিতে পারে তিন ভাগ। এক, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড কিছু হয় স্টেটের এনওসি লাগে না, রেল, পোর্ট, এয়ারপোর্ট বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের কিছু হয় বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার সরাসরি সিবিআই এফআইআর স্টার্ট করতে পারে। সেকেন্ড অপশান, যদি স্টেট গভর্নমেন্ট কেস হ্যান্ড ওভার করে, স্টেট গভর্নমেন্ট কেস হ্যান্ড ওভার করবে না। স্টেট গভর্নমেন্ট জানে যে এটা নিয়ে জনমত তৈরি হবে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে, আলটিমেটলি সিবিআইতে যাবে। তাই মুখ্যমন্ত্রী প্যাসেজ রাখার জন্য প্রথম দিন বলল পরিবার যদি সিবিআই চায় তাহলে হতে পারে, কারণ পরিবারকে ম্যানেজের চেষ্টা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মিঠু মজুমদার কাউন্সিলর আর নির্মল ঘোষ নান্টু ঘোষ দাঁড়িয়ে থেকে বলিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা ভরসা আছে। আমি ওনার বাবার সঙ্গে কথা বলেছি টেলিফোনে, কৌস্তব বাগচির টেলিফোনে। ওনার বাবা আমাকে যে কথা বলেছিলেন পরে অন্য স্টেটমেন্ট করেছে। এবং একজন মাননীয় ডাক্তারবাবু আপনাদের টিভিতে বলেছেন যে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক টাকা অফার করেছেন, উনি বলেছেন, আমি জানি না। গতকাল মমতা ব্যানার্জি সহানুভূতি দেখাতে যাননি, ম্যানেজ করতে গেছিলেন। তাই বাড়ির লোক বলেছেন রবিবার অবধি দেখতে হবে। তাই সিবিআই সরাসরি কেস নেওয়ার সুযোগ ছিল না। সিবিআই যাতে কেস নেয় এর জন্য গত পরশু দিন গভর্নরকে প্রথম আমি লিখি অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আমার এটা রেসপন্সিবিলিটি, আমি মাননীয় গভর্নরকে লিখি যে আপনি গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন যাতে ডে বিফোর ইয়েস্টারডে ইভিনিং যাতে তারা সিবিআইকে হ্যান্ড ওভার করে। গভর্নর অফিস থেকে আমাকে বলা হয় আপনার মেল আমরা পেয়েছি, উই আর এক্সামিন অ্যান্ড কনসিডারিং দিস ম্যাটার। তারপরে আপডেট আমি জানি না। আমি গতকাল সকালবেলা 10:30টার সময় কোর্ট খুলতেই আমার যিনি লয়ার এবং কো অ্যাপ্লিকেন্ট ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনি লিভ চান। অনারেবল চিফ জাস্টিস লিভ গ্র্যান্ট করেন, আজকে টপে রেখেছিলেন। এর সঙ্গে কৌস্তব বাগচি সহ আরও দু তিনটি পিটিশন পড়ে ফার্স্ট হাফে যখন হিয়ারিং হয় তখন ওনার পরিবার ওকালতনামা দিয়ে লয়ার দেয়নি। সেকেন্ড হাফে একটা হিয়ারিংয়ের সময় ওনার ফ্যামিলি থেকেও লয়ার দিয়ে দেওয়া হয়, তো যেটা অ্যাপ্রিসিয়েট করেছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চ। তার ফলে কোর্ট অর্ডারে সিবিআই হয়েছে এবং টাইম যা নষ্ট হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি, সি ট্রাইং হার বেস্ট টু ম্যানেজ দ্য ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্ট দ্য মেন ভিকটিম, তিনি চেষ্টা করেছেন বাট সি ফেল এবং ওনাকে রেজিগনেশন দিতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। দিস ইজ দ্য ওয়ান পয়েন্ট ডিমান্ড অফ দিস এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল পিপল। ওনার বাবা যখন ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেন ফুল সাপোর্ট দিয়েছিলেন, পরে ওনার বাবাকে দিয়েই পাশ থেকে শিখিয়ে দিচ্ছে আপনার একটি চ্যানেলে ওনার বাবাকে পাশ থেকে বলা হচ্ছে বলুন। এবং তৃণমূলের যত সোশ্যাল গ্রুপ রয়েছে সব গ্রুপে ওনার বাবার বক্তব্য পোস্ট করা হয়, অডিও বক্তব্য উইথ ভিডিও, মুখটাকে হেজি করে যেটা ওনার বাবার নির্যাতিতার বাবার গলা। আর বাবা বলছেন যে মমতা ব্যানার্জির উপর আমার আস্থা আছে, অন্য রাজনৈতিক দলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল আর ঢুকতে। কালকে মমতা ব্যানার্জি কেন যাবেন? মমতা ব্যানার্জির সঙ্গে হেলিকপ্টার আছে, যদি ওই কালীঘাট থেকে সোদপুরে উনি বড়বাজারে হেলিকপ্টার করে এসে জনসভা করে, ভেয়ালা ফ্লাইট থেকে উড়ে গিয়ে
এয়ারপোর্টে নেমে পড়তে পারতেন। আর যদি বাই রোডেও যান আপনার তো এক ঘন্টা লাগে, আপনি তো ঘর থেকে বেরোনো থেকে রাস্তা বন্ধ করে দেয়, আপনার বাহিনী আছে বন্ধ করে দেয় রাস্তা, আপনি কালকে যাবেন কেন? আপনি যদি সত্যি মানবিকভাবে মুখ্যমন্ত্রী হন, উত্তরবঙ্গ নয়, তাহলে আপনার সাথে সাথে ওনার বাড়িতে যাওয়া উচিত এবং আপনার উচিত ছিল সিবিআই ইনভেস্টিগেশন করা। আপনি উল্টে ডক্টর এসপি দাসের ইয়ারের লোক ডক্টর সন্দীপ ঘোষকে সকালবেলা গুঁতো খেয়ে সরিয়ে বিকালবেলা প্রাইজ পোস্টিং দিয়ে প্রমোশন দিয়েছিলেন। ছাত্ররা যে লড়াই করছে হ্যাটস অফ, আমি আমার স্টুডেন্ট কমিউনিটিকে অন বিহাফ অফ দি বিজেপি লেজিসলেচার পার্টি এবং লিডার অফ অপোজিশন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমি বলবো যে আপনারা যে মুভমেন্ট করছেন ওটা পশ্চিমবঙ্গ মাসিকবাসী সমর্থন শুভেচ্ছা সুভাষিস সব আপনাদের উপর। দাদা বলছি বাংলাদেশকে একটা প্রশ্ন, মোহাম্মদ ইউনুস তিনি নিজে এবার সংখ্যালঘুদের সঙ্গে দেখা করতে গেলেন আর এখানে প্রচুর সংখ্যালঘুরা পালিয়ে আসছেন সীমান্ত এলাকা, বিএসএফ তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, সিএ তাহলে যে কার্যকর হবে সবটা নিয়ে কীভাবে দেখছেন? করবে, কেন্দ্রীয় সরকার সিএ হয়েছে যখন কার্যকর হবে, ওইভাবে তো বর্ডার খুলে দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্টদের পক্ষে ভারত সরকার আছে, আমার যেটুকু মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট দেখে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টুইট করেছেন এবং এডিজি বিএসএফ এর নেতৃত্বে হাইস্ট লেভেলে টিম তৈরি করে দিয়েছেন, তারা সিরিয়াসলি ভাবছেন, কতগুলো প্রোটোকল আছে, এগ্রিমেন্ট আছে। তো আমি আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসেবে দাবি করব এই হিন্দুদের প্রোটেকশন ভারত সরকারের দেওয়া উচিত, আইন বেআইনি যেভাবেই হোক তাদের দেওয়া উচিত, তা আমার ব্যক্তিগত মত এবং আমি ভরসা রাখি মোদিজির উপরে। কারণ এই মোদিজি যখন আফগানিস্তানে তালিবানরা আসে যখন বলে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো, সেদিন তিনি কিন্তু এয়ারফোর্সের বায়ুশক্তি প্লেন পাঠিয়ে তিনি সবাইকে দিল্লি নিয়ে এসে তাদেরকে শেল্টার দিয়েছিলেন, শিখদেরকে, জৈনদেরকে, খ্রিস্টানদেরকে, হিন্দুদের। আচ্ছা এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সঠিক ভূমিকা পালন করবে এবং সেই কারণেই 2019 সালে সিএএ আইন তৈরি করা এবং 2024-এর 6 মার্চ সিএএ ইমপ্লিমেন্টেশন করার মধ্য দিয়ে এটা দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী করে রেখেছিলেন। আমি দ্রুত পীড়িত হিন্দুদের উদ্ধার করা এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার জন্য দ্রুত সময় নষ্ট না করে আবেদন আমাদের ওদের উপর ভরসা নেই, ভরসা নেই, ভরসা থাকলে হিন্দু সংখ্যা 8%-এর নিচে নামত না, ভরসা থাকলে একবার নয় যে কোনো ঘটনা ঘটলেই মন্দির ভাঙো আর হিন্দু তাড়াও, এই জিনিস হতে পারে, এটা বারবার হয়েছে, 600 মন্দির ভেঙেছে, এটা হোয়াট ইজ দিস, 200-এর বেশি হিন্দুকে খুন করে দেওয়া হয়েছে, মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছে, মহিলাদেরকে তুলে নিয়ে গেছে, তো ছবিতেই সবাই দেখে, অতএব এগুলো করে লাভ নেই। উনি যদি মানে কনফিডেন্স বিল্ড আপ করতে চান ওনাকে অ্যাকশান নিতে হবে, উনি গোপালগঞ্জে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের লোকেদেরকে জব্দ করছেন আর যারা নোয়াখালীতে, রংপুরে, ফেনীতে, চট্টগ্রামে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দুদের মারছে, হিন্দুদের দোকান ভাঙচুর করছে, একটা কোনো বাজারে এক একটা হিন্দুদের দোকান সাফ করে দিচ্ছে, অ্যাকশান কেন নিচ্ছেন না আর্মি পাঠিয়ে? আওয়ামী লীগকে জব্দ করার জন্য আর্মি চলে যেতে পারে এক ঘন্টার মধ্যে, আর সংখ্যালঘুদের প্রোটেকশান দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিতে পারেন? উনি যদি সত্যিকারে চান, ওনার হাতে যদি আর্মি থাকে সরকার চালাচ্ছে, তাহলে উনারই ব্যবস্থা নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করা উচিত যে তিনি রাজধর্ম পালন করার জন্যই দেখতে মিডিয়া। আই নোট এ লিটার ডে বিফোর ইয়েস্টারডে টু অনারেবল গভর্নর, ইয়েস্টারডে আই অ্যান্ড সাম আদার্স গোয়েন টু দি কলকাতা হাইকোর্ট লজ এ পিটিশন টু বিল আওয়ার অনারেবল চিফ জাস্টিস অ্যালাউড আস টুডে ভেরি কনক্লুডেড দ্য ভিকটিম ফ্যামিলি অলসো পার্টিসিপেটেড গুড ভার্ডিক্ট উই ওয়েলকাম ইট।